বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সাথে আবার একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা একটু ছোট। এখন বাজে সন্ধে 6:30, আমি এখন যাব সন্ধে দিতে। তারপর আজ আমাদের বলেছিলাম গেস্ট এসছে, দিদির মা আর ভাই, তো আজকে তাদের জন্য একটু স্পেশাল রাইস আর চিকেন হতে চলেছে, সেই রেসিপিটাও শেয়ার করব, আর কি হচ্ছে সেটাও দেখাবো। তো চলো এখন সন্ধে দিয়ে আসি, তারপর কি হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, তখন তোমাদের বলেছিলাম যে আমি সন্ধে দিতে যাচ্ছি, তোমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন আমি রাইসের জন্য প্রিপারেশান করছি, কাটাকাটি এগুলো করছি। দেখো, এগুলো আমি কেটেছি, এগুলো কাটা হয়েছে, আর এটা কাটছি এখন। তো বন্ধুরা, আমার এই দেখো গাজর, ক্যাপসিকাম, বিনস কাটা হয়ে গেছে। এরপর আমি ভাত বসাবো। আমাদের সবজি কাটার পর এই দেখো ভাত ফুটছে, মানে ভাত একদম চকবক করে ফুটছে, বসিয়ে দিয়েছি। তোমরা দেখো এই যে, এরপর ভাত প্রায় হয়ে এসছে, ভাত নামিয়ে নেওয়া হবে। তারপর ভাতটা ঢেলে আমরা কি করি, ভাতটা একটা কাপড়ে মেলে সেটাকে ফ্যান চালিয়ে ঠান্ডা করি, তারপর সেটাকে ভাজি, সেটা তোমাদের দেখাবো। এখন এটা ভাতটা হয়ে গেছে, আমরা এখন এটা নামিয়ে ফেলি। এই দেখো ভাতটাকে এইভাবে ঠান্ডা করছি কাপড়ে মেলে ফ্যান চালিয়ে দিয়ে। এবার কড়াই তেল দিয়েছি, সাদা তেল, আর এইগুলো এবার একটা একটা করে দেব, দিয়ে মানে সব একসাথে দিয়ে এগুলো ভাজবো। আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তখন ওটা নেওয়া হয়নি, তারপর এগুলো নিয়েছি, এগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো দেখো, বিকেল থেকে আমি ঘেমে চান করে রান্না করছি, ওনটের দেখা তোমরা পাওনি, কারণ সে আরামবাগ ঘুরছে, ঘুমোচ্ছে। এই দেখো এখন সে এসেছে রান্না করতে, সব শেষে, সব হয়ে যাওয়ার এসেছে। তাহলে কি বলবে তোমরাই বলো, এখন কি করছে না, একটু সবজিটা আমি নেড়ে সাহায্য করছে। এবার ওকে, ও ঘামুক, আমি এবার রেস্ট নেবো। টাটা। আচ্ছা, এই কড়াইয়ে আবার ঘি দিয়ে দিয়েছি, এরপরে তেজপাতা দিচ্ছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। আচ্ছা, এরপর কড়াইয়ে ভাতটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে ভাজাটা খুব ভালো হয়। এরপর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আচ্ছা, এরপর হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমরা একটু বেশি চিনি খাই, ওর জন্য চিনিটা বেশি দিচ্ছি, আপনারা যেমন খাবেন তেমন পরিমাণ মতো বুঝে দেবেন। এরপর হচ্ছে ওপরে গরম মশলা দিয়ে দিচ্ছি, জায়ফল, জয়িত্রী গুঁড়ো পেস্ট করে আগে থেকে রাখা হয়েছিল, ওগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো এই যে আমাদের রাইস প্রায় কমপ্লিট, এরপর এটা একটু জাস্ট চাপা দিয়ে রাখা হবে 5-10 মিনিট, তারপরই রাইস একদম রেডি। তারপর চিকেনের রেসিপিটি এবার। তো চিকেন আমাদের প্রিপারেশান শুরু হয়ে গেছে, একটু অন্যরকম করার জন্য দেখো টমেটো, কাজু বাদাম আর শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো একটু মিক্সিতে পেস্ট করে নেবো।
আর আলু ভাজা, আলু কি আমরা অল্প করে একটু আলু দেব, তার জন্য আলুটা ভাজা হচ্ছে। এই এই কটা জিনিস মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো মাংস রান্না করছি দুজন মিলে, তেল গরম হয়ে গেছে, চিনি দিচ্ছি একটু, এই যে চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে, আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটা দেওয়া হবে, চিনিটা গলে গেলে পেঁয়াজটা দেওয়া হবে, পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজটা এবার ভাজা হবে, তারপর বাকি জিনিসগুলো দেওয়া হবে, সেগুলো একটা একটা করে তোমাদের দেখাচ্ছি কী কী দেওয়া হবে। দেখো আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তোমরা বুঝে সেটা দেবে, আমরা বুঝেই দিয়ে দিচ্ছি। এরপর দেখো হলুদ দিচ্ছি, জিরে দেবো, ধনে দেবো, ঠিক আছে, পরিমাণ মতো। এরপর দেবো সেই যেটা পেস্ট করেছিলাম মিক্সিতে, শুকনো লঙ্কা, কাজু বাদাম আর টমেটো দিয়ে সেই পেস্টটা এবার দিয়ে দেবো। এই দেখো এটা হচ্ছে বাটার, আমরা এটা টেস্টে যাতে ভালো আসে তার জন্য এটা ইউজ করছি। অনেকে ঘি ইউজ করে, তোমরা চাইলে কোনোটা নাও ইউজ করতে পারো, তো আমরা এই অল্প পরিমাণ বাটারটা দিয়ে দিলাম। এরপর দেখো মাংসটা কিন্তু এই সরি তোমার মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, দেখো এরকম একটা কালার আসবে, মশলাটা অনেকক্ষণ ধরে না কষলে না একটা গন্ধ থেকে যাবে। এরপর আমরা চিকেনটা দেব, দেখো এটা মশলার সাথে ভালো করে কষা হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, গ্যাসটা একদম মানে ধিমে আছে, মানে যেটা একদম লো ফ্লেম বলে, লো ফ্লেমে দিয়ে এটাকে চাপা দিয়ে আস্তে আস্তে কষাবো যাতে এটা টেস্টটা ভালো আসবে। এটা একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে দাও। কালারটা আসছে ভালোই, মনে হচ্ছে ভালোই হবে, যত ঢাকা দিয়ে রাখবো কষবো অনেকক্ষণ ধরে কালারটা তত আসবে। দেখো বন্ধুরা মাংসের কালারটা প্রায় অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তো আমরা নুনটা প্রথমে দিইনি, কারণ কষার প্রথমে নুন দেওয়াটা উচিত নয়, কারণ মাংসের টেস্টটা তাতে ভালো আসে না। এরপর আমরা নুনটা পরিমাণ মতো দিয়ে দেব, তার সাথে একটু মিট মশলাও দেব। দেখো নুনটা যে দিচ্ছি, এই যে এরপর অল্প পরিমাণ একটু মিট মশলা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এই দেখো এরপর এটাই নুন দেওয়া হয়ে গেছে, নুন দিলে মাংস থেকে একটু জল ছাড়ে, যেটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। সমস্ত উপকরণেতে দেওয়া হয়ে গেছে আর আমাদের কিছু দেওয়ার নেই, এবার এই নুন থেকে যে জলটা বেরোবে সেটা থেকেই মাংসটা সিদ্ধ হবে। আমরা এবার ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে, এটা এবার আস্তে আস্তে হতে থাকবে। এই যে ক্যামেরাম্যান একটু এদিকে এসো, এই যে উনটে কষা তুলে একা একা খেতে শুরু করে দিয়েছে, আমাকে দেওয়ার নামে পাত্তা নেই, কষা পেলে আর কিছু চাই না এর। দেখো 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 দেখো, এই যে পাশে একটা নিরীহ মেয়ে বসে আছে, একটু দি সেসব এর কোনো। দারুণ হয়েছে, আমাদের বলছি আমাদের মাংস রান্না রেডি, এত খেতে ব্যস্ত যে কথা বলতে পারছি না, মানে আমাদের মাংস রান্না রেডি, আমরা এবার গ্যাসটা অফ করে দেবো। কী করবো, রাইসটা আর চিকেনটা দিয়ে আমাদের আজকে জাজ হচ্ছে আমার শ্বশুরজি, তিনি বলবেন যে আজকে কেমন হয়েছে আমাদের দুজনের এই রান্না দুটো। খাবার টেবিলে এরপর দেখা হচ্ছে। এই যে আমাদের খাবার সার্ভ করা হয়ে গেছে, এবার জানা হবে যে কেমন কার কেমন খেতে লাগছে। এই যে এসো ক্যামেরাম্যান, এটা হচ্ছে গেস্ট। আচ্ছা আচ্ছা,
মাংসটা খেয়ে দেখি আগে। হ্যাঁ সুন্দর করে ইমনি করে খা। আমি ধরে আছি মাইক। অসম অসম হয়েছে। এদিকে ক্যামেরাম্যান, এদিকে এই যে এই হচ্ছে। আমি আগে প্রথমে খাই, আমি প্রথমে খাই আগে। বলুন আপনি প্লিজ আমাকে খেতে দাও। আচ্ছা উনি ভীষণ পেটুক মানুষ। এরকম বৌমা থাকুক বাঙালির ঘরে ঘরে। এরকম অমৃত কথা মানে বোধ হয় এসেই প্রথম শুনলাম। আসো আসো বৌমা, এই যে আমরা দুই বৌমা। তো তাহলে আজকে এই পর্যন্তই। এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো বলবে, জানিও। আবার এরকম ব্লগ করবো, আরও অন্য অনেক এরকম রান্না করবো, তোমাদের সাথে সেটা শেয়ারও করবো। তো এবার আমরাও খাবো, আমাদের পেটটা না খেতে পারছি। আমি রাইস একদম ফেভারিট ফেভারিট ব্যাপার। তো পেট এরকম ডাক চায় আয় তার পারছি না বকতে। এবার আমরা খাবো। তো আজকের মতো টাটা।